নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির জয়যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই আজ ধলাই জেলাতে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল। ধলাই জেলার আমবাসাতে আজকে মন্ডল কার্যকর্তাদের দ্বারা এই বিজয় মিছিলের আয়োজন। বেলা 12টা নাগাদ বিজয় মিছিল শুরু হয়। ধলাই জেলার কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল শেষ হয় পুনরায় কার্যালয়ে। তবে আজকের মিছিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একদিকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছেন, কিছুক্ষণ সময়ের অপেক্ষা, 7টা 15 মিনিটে তিনি শপথ গ্রহণ করবেন বলেই খবর। এবং ঠিক তার আগ মুহূর্তে রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে গেরুয়া বা যারা রয়েছেন সমর্থকরা, তারা প্রত্যেকেই আনন্দ উচ্ছ্বাস করছেন। রাজ্যেও বিজয় মিছিল আজকে সকালে পরিলক্ষিত হলো কৃতি দেবী দেববর্মার বিপুল ভোটে জয়যুক্ত হওয়াকে কেন্দ্র করে। জনগণকে ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিলের আয়োজন ধলাই জেলার আমবাসায়। কি বক্তব্য বিজেপি কর্মীদের শুনুন। আমাদের ভারতীয় জনতা পার্টি বিশাল বিজয়ের র্যালি, আমরা এই আসনে প্রায় 12 লক্ষ ভোট পেয়ে আমরা জিতেছি এবং পশ্চিমবঙ্গ আসনেও আমরা 6 লক্ষ ভোট পেয়ে জিতেছি। সেই জয়ের আনন্দ আমরা 2-4 দিন ধরে করেছি। আজকে আমরা আমবাসা মন্ডলের উদ্যোগে এই আমবাসা বাজারে আমরা বিজয় উৎসব পালন করছি এবং আজকেই আমাদের প্রধানমন্ত্রী জি তৃতীয়বারের মতো শপথ নেবেন। সেই যে একটানা তিনবারে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের সর্ব আপনারা শুনলেন বিজেপি কার্যকর্তার বক্তব্য। আজকে একদিকে শপথ গ্রহণ রয়েছেন, অন্যদিকে বিজেপির দুই কেন্দ্র থেকেই দুই সাংসদ বিপুল ভোটে রাজ্যে জয়যুক্ত হওয়াকে কেন্দ্র করে ধন্যবাদ জানাতে এই মিছিলের আয়োজন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।